wanna go, go, go to the deep end. I just wanna go, go, go to the... Hey friend, Assalamualaikum. Kemon achen apnara? Asha kori shokole bhalo achen. Welcome to your new video. Ebong ajke bas similar to Bangladesh e abaro kintu apnader jonno kichu thamakadar news niye eshechi. Thamakada to sob shomoy thakbe karon bas similar to Bangladesh mani thamaka, thamaka mani bas similar to Bangladesh. To ajke video re ejoni special karon ajke amra mawar je kichu je kajer প্রোগ্রেস হয়েছে সেটা নিয়ে আরও কিছু পিকচার আপনাদের সামনে শেয়ার করব। তো এর জন্যই আজকের ভিডিওটা বেশি স্পেশাল, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, এবং ফার্স্টেই যদি ভিডিওটি লাইক দিয়ে দিতে পারেন তাহলে তো আরও ভালো হয়। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে জানান কে কে ফার্স্ট ভিউ হয়েছেন। তো যেটা বলতেছিলাম, বাস সিমুলেটর বাংলাদেশ কিন্তু শীঘ্রই মাওয়া ম্যাপটা আসছে। তো মাওয়া ম্যাপটা শীঘ্রই মানে নেক্সট যে আপডেট আসবে সেই আপডেট আসবে। অনেকে আবার মনে করতেছেন যে মানে আজকেই আপডেট চলে আসছে প্লে স্টোরে, এমন কিছু না, শীঘ্রই এই আপডেটটা আসবে এবং শীঘ্রই নতুন নতুন যে বাসের স্কিনগুলো আছে সেগুলো আসবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এক এক করে সমস্ত আপডেটগুলো আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আজকে ফার্স্ট আপডেট হচ্ছে আমাদের হিলসা বাস, মানে নেক্সট যে আপডেট আসবে সেই আপডেটে হিলসা বাস থাকছে। অবশ্যই এটা ইলিশ বাস, বাট ইলিশ বাসের একদম টোটালি নাম তো ইউজ করা যাবে না, এই জন্য নামটা চেঞ্জ করে হিলসা বাস দেওয়া হয়েছে, হিলসা ট্রাভেলস। তো মাওয়ার যে স্পেশাল বাস সেটা ইলিশ, সেটা তো অবশ্যই আছে দেখতে পাচ্ছেন। এবং এর সাথে সাথে আরেকটা আপডেট আছে, সেইটা হচ্ছে একটা ব্রিজের আপডেট আছে। ব্রিজটা এটা আমাদের ঢাকা মাওয়ার একটা অন্যতম ব্রিজ। এই ব্রিজটা দেখি কে কে বলতে পারে, আমি দেখার সাথে সাথে এটা বুঝতে পারছি যে এটা কোন ব্রিজ। দেখি আপনারা একটু কমেন্ট করে জানান তো এটা কোন ব্রিজ, মানে আমার এই ব্রিজটা দেখার সাথে সাথে মনে পড়ে গেছে এটা কোন ব্রিজ। যারা মাওয়া যায় এরা অবশ্যই বলতে পারবে এটা কোন ব্রিজ। তো বুঝতেই পারছেন খুব দ্রুত এবং বলতে পারেন যে খুবই জোরে সোরে আসলে কাজ চলতেছে আমাদের মাওয়ার আপডেটের জন্য। মানে মাওয়ার আপডেটটা কিন্তু খুবই দ্রুত আসবে, এমন যে না অনেক লেট হবে, হ্যাঁ এমন যে না আবার কালকে চলে আসবে। আবার ভাববে যে রোহান ভাই বলতেছে এই কালকেই মনে চলে আসতেছে, এমনটা না ফ্রেন্ড। হ্যাঁ একটু সময় তো লাগবেই, কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম ডেভেলপারদের যেহেতু একটু এক্সামের সমস্যা হচ্ছে, সবাই একটু বিজি থাকার কারণে সবাই আসলে কাজ করতে পারছে না। তো যারা যারা কাজ করছে তারা অনেক হার্ডওয়ার্ক করছে, বাট একটা গেম বানানো তো এত ইজি না। আর মাও ম্যাপটাও কিন্তু পুরোটা রিয়েলিস্টিকভাবে আপনাদেরকে দেওয়া হবে, মানে আমাদের মাও যেই কটা সেতু টোল প্লাজা যেগুলো রয়েছে সেগুলো একদম রিয়েলিস্টিকভাবে দেওয়া হবে, এমন যে না শুধু মাওয়া নাম দিল মাওয়া কিন্তু আপনারা মাওয়া গেলেন মাওয়ার কোনো ফিলিংই পান নাই। তো আপনারাই কমেন্ট করবেন যে ভাই মাওয়া বলছিলেন তো মাওয়া কিন্তু পাইলাম না তো কিছুই, মাওয়ার তো কিছুই নেই। তো এই কারণে কিন্তু যেই জিনিসগুলো আসলে রিয়েলিস্টিক দিলে আপনাদের মনে হবে যে না আপনি ঢাকা থেকে মাওয়া যাচ্ছেন, তো সেই সমস্ত জিনিসই তারা দিবে। এবং ভালো জিনিস পেতে হলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের কিছু উপায় নেই, তো একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ। অনেকেই আসলে কমেন্ট করছেন আজকে, যে আমি দেখলাম আজকে প্রশ্ন উত্তর পর্বে বেশিরভাগই কমেন্ট করছেন যে মাওয়ার আপডেটটা কবে আসবে, মানে মাওয়ার ম্যাপটা কবে আসবে। তো এটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত গোস্টিং ডিটেক্টিভ অফিসিয়ালভাবে কিছু বলবে ততক্ষণ আমরা কিছুই বলতে পারছি না। বাট আশা করি চলে আসবে শীঘ্রই, সুন চলে আসবে, বাট এখনও ডেট তারা অ্যানাউন্সমেন্ট করেনি। ইনশাল্লাহ আশা করি তারা এটাও ডেট শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবে। আপাতত আপডেট যত আপডেট রয়েছে আমরা সেহেতু যত আপডেট আসবে আরও আপডেট আসবে এই আপডেটগুলো আপনাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিব, সমস্যা নেই। যত আপডেট আসবে আমি আপনাদেরকে এক এক করে সমস্ত আপডেট আমাদের কাছে পেয়ে যাবেন, লেটেস্ট যে আপডেট আসবে সেটাই পেয়ে যাবে। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ফেলতে হবে, তাহলে কিন্তু রেগুলার আপডেট পেয়ে যাবে। এখানে উৎসব বাস মুখোমুখি লেগে গেছে, কী করবো, উৎসব বাস একদম সামনে দিয়ে চলে আসছে, অ্যান্ড আমার তো কিছু করার নেই, আমার সামনাসামনি চলে আসছে। তো আজকে মেইনলি আর প্রশ্ন অনেকেই আসলে কোশ্চেন ছিল, বাট দেখলাম বেশিরভাগ মানুষের কোশ্চেনই হলো একটাই যে মাওয়ার আপডেটটা কবে আসবে। তো আজকে ভিডিওতে কোনো আর প্রশ্ন উত্তর দিচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও প্রশ্ন উত্তর দিব যেগুলো রয়েছে, কারণ আজকে তো নর্মালি জুম্মার সময়, তোমাদের আসলে সবাই নামাজ পড়তে যাবে, তো এর জন্য আজকের ভিডিওটা বেশি বড় করছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে প্রশ্ন উত্তর পর্ব করবো, এবং নেক্সটে তোমাদের যেগুলো প্রশ্ন রয়েছে আজকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি সমস্ত স্ক্রিনশট মেরে রেখেছি, সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে দিব। এবং তোমাদের জন্য এক্সট্রা আরও কোশ্চেন থাকে অবশ্যই আজকে ভিডিওতে প্রশ্ন করে জানাবে, তোমার আর ফিডব্যাক দিবে মাওতে আসলে আর কী কী অ্যাড করা যায়, অবশ্যই সকলে ফিডব্যাক দিবে। এবং স্পিড বোট অ্যাড করবে, ফেরি অ্যাড করবে নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমরা ফিডব্যাক দিলে খুবই ভালো হবে, এটা গোস্টিং ডিটেক্টিভ টিমের জন্য আমাদের জন্য যে কারণে চাই, তোমরা অবশ্যই কিন্তু ফিডব্যাক করবে, কমেন্ট করে জানাও, এবং অবশ্যই কিন্তু সাপোর্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে, সাপোর্ট করবে, তাহলে টিম মেম্বারও আরও উৎসাহিত হবে তোমাদের এই কমেন্টগুলো দেখে, তাদেরও ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য।